সাহাদিস বিস্তারিত বাজান রে হুজুরি কালো বেদি তোরে ওরে কুরসিন কালে তোর নামাজ হবে না আমার মাওলানা না গান বুঝতে হইব মিয়া তুমি এই ধাপেরহাট রংপুর জেলা থেকে বাইসে গেলে এই গান মানিকগঞ্জের মধ্যে পড়লে সিরাজগঞ্জ টাঙ্গালের মধ্যে পড়লে তোমারে ছুটাই দিত তুমি কয় পারার বলবি হইছো করর এমন আকেরের কাজ ধ্যান যুগে হয় দিলের নামাজ পান যে কেনা তার কাছে টেকে না আল্লাহর ইবাদত মাইক দিয়ে হয় না আল্লাহ কি ঠসা আল্লাহ মাইক দিয়ে টাকা নাকবি হ্যাঁ গোপনে ডাকলে আল্লাহ শুনবো না আল্লাহ কয় যে আমার থেকে বাড়ি চাই গাড়ি চাই আমি সব দেই যে আমার থেকে কিছুই না চাই আমি আল্লাহ তার হয়ে যাই তাই তো দয়াল বলছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তাও যদি না সারে আমার আশ আমি তারই করি বনবাস তাও যদি না সারে আমার আশ আমি আল্লাহ হই তার দাসের তাই বলছে হাদিস বিস্তারিত বাজান রে হুজুরি কালে বেদি তোরে আরে কুরসিন কালে তোর নামাজ হবে না ওরে আকাম নিমের ঘরে তোরা চিন্তা করো যত পারো রে আস্তে আলেবে খাড়া হয়ে দালেতে রুকুতে যাইও মিমের ঘরে চিন্তা করো যত পারো 21600 বারে মোরাকাবায় নামাজ পড়ে সাক্ষী আছে খাস কোরআনে দেখো সুরা রহমানে ওই নামাজে আল্লাহর সঙ্গে মুক্তাদির মেহরাজ হবে সুবহানাল্লাহ একটু ইশারা দেই শোন ওগো মলবীর বেটা তুমি কেন বা যাও নেতা তোর পাঁচ ওয়াক্ত নামাজ যদি ইমান আমান ঠিক কইরা মসজিদে পড়তে পারো পাইবা 17 ফরজ আর আমার তরিকতের লোক মারফতের একটা নামাজ আছে ওই নামাজে একটা নিয়ত কইরাই একটা সিজদা দিয়া যদি একটা ভক্তি দেয় 13 ফরজ আদায় হইব কোরআনে প্রমাণ রয় করর মন আকেরার কাজ ধ্যান যুগে হই দিলে আমি তোমার চিকন করে কইলাম মলবি শরীয়তের আলেম ভাই তোমার ইমান আমান ঠিক কইরা যদি রে পাঞ্জিকানা পড়তে পারো রে চক্ক শীতল হয়ে যাইব তাহলে তুমি 17টা ফরজ পাইবা আর আমার মারফতের একটা নামাজ আছে এই যে যেটা বললাম মোরাকাবা মুশাহাদা ধ্যানে গেনে আল্লাহ নবীর নামাজ মুর্শিদের বরজকের নামাজ ওই নামাজ যদি একটা নিয়ত দিয়ে একটা ভক্তি দিতে পারে তুমি 13 ফরজ পাইবা 75 নামাজের 17 ফরজ আর আমার মারফতের একটা ভক্তিতে 13 ফরজ তাহলে দিনে তিনবার যদি ভক্তি দেওয়া যায় 339 ফরজ কোরআন পড়বা তাই তো লালন ভাইজি বলছে পরবারি পর নারী কেউ করে না হরণ পারে যাতে পাইবা না রে মন 84 লক্ষ যদি ভ্রমণ করে হবে মানব জনম
আশা দাওয়া যেখানে ভক্তি আছে সেখানে আশা দাওয়া যেখানে ভক্তি আছে সেখানে যার ভক্তি নাই তার কোনো মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয়ে ভক্তি ভক্তিতে মুক্তি আর ভক্তি দিতে লাগে বড় শক্তি আবার তুমি একটা গান গাইছো আমি খুব ব্যথা পাইছি কই উল্টা তালিম পীরেরা পাইছে নাবির নিচে তালিম দিয়া ভক্তরে খাইছে বাবারে তোমারে পাগলি বেটি ছেড়ার কিছু বলবো না পীরেদের ধর্মই তো মা আমরা পীরারা আমি যেমন আমার গুরুজির ওসি সরকারের কাছে যাইয়া আমার মধ্যে পাঁচটা লপস আছে আস্তে ছয়টা রিপু আছে ছয়টা রিপু কাম কলত লোভ মদ মতজ মহৎ পাঁচটা লপস কোরআনেও আছে আমি কি কোরআন ছাড়া কোনো কথা বলছি বাবা আমি মারফত তুমি বলছো কোরআনটা শরীয়ত এ কোন শালা তোরাই শিক্ষা দিছে তোর কোরআনের 90,000 কালামের মধ্যে 30,000 শরীয়ত আর 60,000 আছে মারফত 30,000 কথা জাহিরি আর 60,000 বাতুনি এ 30 এর ভাগ পাইছো তোরা শরীয়তের কাটমোল্লা আর আমরা পীর ফকিরেরা 60,000 নে চলি এ 30 এর মধ্যে 15 যদি তোরা বুঝাইতে চাস তোদের পেটে ভাত যাইব না ওই 15 গেলেই 15 যদি ঠিকমতো বুঝাও তাহলে 15 মধ্যে লেখা আছে কোন মুনশি নামাজ পড়ায় টাকা নিতে পারবে না এই কথা কইলে তোর পেটে ভাত যাইব না রে ভাত যাইব না টাকার বিনিময়ে সারা জীবন মানুষকে ইবাদত করাইলা তোমার ইবাদত কবে করব আসে কয় নাবির নিচে তালিম দিয়া ভক্ত রে খাইছে পাঁচটা লপস আছে বাবা মানুষের মধ্যে পীরের কাছে যায় তুমি শিক্ষা নিও পাঁচটা নবসর নাম কোরআনে আছে রে লবস রহমানিয়া লবস লাওয়ামা লবস মুলহিমা রে লবস মতমানিয়া লবস আম্বারা সকল দোষের দোষী হয় লবস আম্বারা তাই আমার গুরুজির কাছে আমি সঙ্গ নিয়া রে পাঁচটা নবসকে আমি কন্ট্রোলে আনছি রে ছয়টার উপকে আমি বসবাস করছি তুমি তো দেড় টেকের মহিলা রে এই পৃথিবীতে এমন কোন নারী নাই যে একজন সাধকের মনি টলাইতে পারে আমি চ্যালেঞ্জ করলাম সাধকের মনি টলাইব এমন নারীর জন্ম পৃথিবীতে হয় নাই তাই নারী আমার মা নারী মাথা নারী ভগ্নী নারী পারের তরি রে তাই মা হচ্ছে আমার মারফত মারফত মায়ের পদ রে আমার মায়ের ভেদ জানে ওয়াইজ করুনি আমার মায়ের ভেদ জানে বাবা কাদের গনি হে আলে শত নারীও যদি আমার কাছে বায়াত হয় আমাদের লপ্স জাগাতে পারবে না গো আমরা পীরেরা ফকিরেরা আগে ওইটা মাইরে ফলাইছি আর তোরা আলেম তোরা এই কথা কোষ কেন তোরকে মন দিয়ে চুলকা ইস আমার গো যদি ভক্তি করলো এই জন্য তোরা এই কথা কোষ আর আমরা মোমবাতি জ্বালাই মাজারে থেকে হাজার হাজার মা আমাদের পাশে বসে আমাদের লপ্স তো দূরেই থাকলে একটা পশমও জাগাতে পারবে না তারা যে মা মা গো আসতে আমরা নাবিন নিশ্চিত তালিম দেই এই জন্য দেই তাই তো কবি গানে বলছে নিয়ালি সলোয়ানা সালান খায়া হইল দেনা রে বাজান বিবর্ণ সুরে গান গায় একটু পদাবলী টানে গান গায় মন খারাপ করেন নাকি আমি আবার হিন্দুদের নীলা কীর্তন পদ কীর্তন করি তো বাজান সমস্যা নাই জ্ঞান হলে সবটার মধ্যে জ্ঞান হবে এই আলেম আমি তোমার হে জানা কাল হাসর আল্লাহ বিচার করবে কিসের বিচার জানো আগে তোর মালের বিচার হবে মাল বোঝো ফর্মুল বোঝো তুমি তো মহিলা ভক্ত তোমার কি কইম আমার ভক্তরা বুঝতে পারছে আগে মালের হিসাব হবে তাই নিয়ালি ষোলো আনা চালান খায়া হইল দেনা পরে রইল মহাজনের আসল ঋণ ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি চালান খায়া হইল দেনা পরে রইল মহাজনের আসল ঋণ ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন এই জন্য আমি পীর আমার কাছে যদি তুমি মুরিদ হইতে আসো আগে তোমার নাবিন নিচে তালিম দেবো কি তালিম মা
ইবাদত করো প্রেম করো নবী হইতো অপর মুখে প্রেম করো নিজ মুখে নাই মনা করো যাবত আজকাল কাজ ধান যুগে হই দিলে বাবা করো যাবত আজকাল কাজ ধান যুগে হই দিলে নামাজ পঞ্জকনা তার কাছে থেকে না রেওয়াজ আস্তে বাবা আমার এই কথা কারা বুঝবে আমার গুরুজি কইছে আনোয়ার রে গান গায় যারা তারাও শিক্ষিত লোক যারা শুনে তারাও শিক্ষিত লোক এই বান্দরে ঘেরের জন্য আমার গান তাই আমি অনুরোধ করব যারা ছোট ভাইরা ছাত্র ভাইরা লাফালাফি করবেন না গেঞ্জাম করবেন না যারা যাবেন তারা আস্তে আস্তে যান এমনি মোলবিরা কয় গান শোনা না যায় ঠিকই কইছি গান শুনলে জ্ঞান বাড়ে গান শুনলে হাত ভালো থাকে গান শুনলে ঘরের বউ তালাক পড়ে আর কথা আছে তাই আমরা ওই নাবির নিচে তালিম দেই যে প্রেম করো মা নাবি হইতে উপর মুখে নিচ মুখে যাইও না একটা গিলাস এক গিলাস পানি আনলাম আমি পানিতে উপমা দিলাম আপনারা দিচ্ছে বান্দা তুমি ব্যবহার করো ওই পানি ওই এক গ্লাস পানির থেকে ব্যবহার করতে করতে আর একটু পানি জড়ো করতে হবে যেমন দেশে তেমনই নিয়ে যাইতে হবে তুমি এখানে আইসা পীর ধরনের খালি নামাজ পড়ো আর আজান দেওয়া শেষ হওয়ার সাথে বাড়ি যাবো এর গালা ধরো সন্ধ্যা লাগবে দাও না তোমার আলেমেরা এই তো অবস্থা কয় আজানের আগে সব কিছু সারতে হইব হ্যাঁ এই ঝাঁকাইতে 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 গিলাসের পানি ভাইলা দিছি হ্যাঁ ঠন ঠন না কবাটা হাড্ডি নিয়ে এখন মইরা গেছো আল্লাহ কইব হইব না আগে তো ওইটার হিসাব দেই এক পিয়ালা পানি আমার দে আর আমরা পীরের কাছে মুরিদ হয়ে আগে ওই দরজা আটকাই আগে কিভাবে জানো এক শের দুধ কিনবেন ভক্ত ভাইয়েরা শরীয়তের লোক কই না আমার তরিকার লোক কই এক শের দুধ কিনে জাল দেবেন দশ মিনিট জাল দেবেন ঠিকছে দুধ কিন্তু উতল পারবে পরে পরে অবস্থা তখন জাল টান দিতে হবে এবার জাল দেবেন বিশ মিনিট ঘড়ি ধরে দুধ উতলবে না বিশ মিনিটের পর যেই গরম হবে এই পরে পরে অবস্থা দুধ উতাল পারতে আবার টান দেবেন পরেবার জাল দেবেন এমন জাল দেবেন দিন রাত চব্বিশ ঘন্টা জাল দেবেন দুধ আর উতলাবে না খালি শুনশুনি লাগে যাইব তাই তো আমার বাজান কইছিল আনোয়ার রে বিয়ে যদি করিস বাসর ঘরে তিনজন যাস বলে কেন এটা কেমন কথা কয় তুই যাবি লগে বৌমা যাইব আর তোর বুকের মধ্যে তোর দয়াল বাবা আব্দুল রশিদ সরকারের ছবিটা লইয়া যাস এমন শালা নারীর জন্ম হই নাই তোরে টলাইব বলছে হাদিস বিস্তারিত বাজান রে তোর হুজুরি কা লেপে দি তোর রে কুরসিন কালে তোর নামাজ হবে না আমার বাজান রে পরে আকাম উকাম নামাজ রো সব গুলা বান্ধিবে বুদা আকাম উকাম নামাজ রোজা সব গুলা বান্ধিবে বুদা জাহান্নামী হইবে রাওয়ানার বাজার জাহান্নামী হইবে রাওয়ানা সরার মাওলানা চোখ থাকিতে কেন হলি কানা আরে চোখ থাকিতে সরার মাওলানা চোখ থাকিতে
আসবে এবার প্রশ্ন কইডা আমি একটা ভাব বিচ্ছেদ গাইবো পাল্লার গান অনেকই গাইলাম এখানে অনেক ভক্তবৃন্দ আছে